নমস্কার আমি শুভম আজকে নেক্সট ভিডিও নিয়ে আমি চলে এলাম আজকে আমি শেয়ার করছি ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধান এর উপরে কিছু টপিক টপিকটা হলো দেখতে পাচ্ছ প্রথমে তোমরা ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সেখান থেকে কিছু বাছাই করে কিছু প্রশ্ন তুলেছি আমি আঠেরোটা মতন আঠারোটা প্রশ্ন তারপরে দেওয়া হয়েছে সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ কোথা থেকে আমাদের যেহেতু কনস্টিটিউশনটা বিভিন্ন উন্নত দেশগুলোর কনস্টিটিউশন থেকে যেহেতু সেখান থেকে বিভিন্ন ধার করে আমরা জিনিস নিয়েছি ধার করা বলা উচিত নয় সেখান থেকে আমরা কনস্টিটিউশনের বিভিন্ন অংশ নিয়েছি তো সেখানে সোর্সগুলো আমরা জানবো সেখান থেকে দিয়েছি মোটামুটি আটটা প্রশ্ন ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই আটটা প্রশ্ন এবং তিন নম্বর টপিক যেটা ডিসকাস হবে আমাদের প্রিএমবেল প্রিএমবেল বলতে বোঝায় প্রস্তাবনা সংবিধানের প্রস্তাবনা প্রস্তাবনা অর্থাৎ প্রিএমবেল সেটা দিয়ে দেওয়া হবে সেখান থেকে মাত্র সাতটা কোয়েশ্চেন টোটাল তেত্রিশটা কোয়েশ্চেন এখানে দেওয়া হবে ওই ভিডিওতে তো আমার চোখে তো এগুলো খুব ইম্পর্টেন্ট মনে হয় সংবিধানের এই এই অপশানসগুলো যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য তো তোমরা এগুলো দেখো যদি প্রয়োজন মনে পড়ে অবশ্যই লিখে রাখো যাতে পরীক্ষায় আসলে এগুলোতে মিস না হয় এই প্রশ্নগুলো তাহলে শুরু করছি চেষ্টা করছি কিছু বাংলা বলে দেওয়ার সাথে সাথে আর ইংলিশ এই জিনিসটাকে পড়ব পুরো একটু পুরোপুরি বাংলা বলাটা আমার পক্ষে সম্ভব না সাথে সাথে বাংলা সেন্টেন্স এইভাবে ট্রান্সলেট করাটাও একটু চাপের যাই হোক শুরু করছি আমরা কালিটা চেঞ্জ করে নিয়ে শুরু করছি প্রথম কোয়েশ্চেন আসছে কোয়েশ্চেন নাম্বার ওয়ান দিই দ্য প্রেসিডেন্ট অফ পাওয়ার্স বিটুইন সেন্টার অ্যান্ড স্টেটস আনসার কি সেপারেশন অফ পাওয়ার্স অর্থাৎ এই যে সেপারেশন অফ পাওয়ার্সের মাধ্যমে সেন্টার সেন্টার বলতে বোঝা যায় কেন্দ্র এবং রাজ্য সম্পর্ক ঠিক করা হয় নাম্বার টু উইচ কান্ট্রি হ্যাজ অ্যান আনরিটেন কনস্টিটিউশন আনরিটেন কনস্টিটিউশন বলতে কী বোঝায় যেখানে অলিখিত কনস্টিটিউশন ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম বলতে কোন দেশ বোঝায় ইংল্যান্ড তারপরে ওদিকে নর্দার্ন আয়ারল্যান্ড স্কটল্যান্ড এগুলো কেমন আমরা চলে যাচ্ছি গ্রেট ব্রিটেনও আছে ইউনাইটেড কিংডমের আন্ডারে স্কটল্যান্ড যাই হোক তিন নম্বরে চলে আছি দ্য ব্রেস দ্য বেসিক ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন উইচ আর নট অ্যামেন্ডেবল আর্টিকেল থ্রি সিক্সটি অর্থাৎ তিনশো আটষট্টি ধারা অনুযায়ী সংশোধন করা যায় না অ্যামেন্ডেবেল বলতে কী বোঝায় সংশোধন অর্থাৎ কখনো কখনো তোমরা নিশ্চয়ই শুনেছো জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারাটা তুলে দেওয়া হলো এটা অ্যামেন্ড করা হয়েছে অর্থাৎ সংশোধিত হয়েছে তো কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোন কোন ফিচার্স ফিচার্স মানে বৈশিষ্ট্য কোন কোন বৈশিষ্ট্যগুলো চেঞ্জ করা যাবে না অ্যামেন্ড করা যাবে না কোন কোনগুলো সভরিনিটি অর্থাৎ সার্বভৌমত্ব টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অর্থাৎ আঞ্চলিক অখণ্ডতা এবং পার্লিয়ামেন্টারি সিস্টেম এবং সংসদীয় ব্যবস্থা এগুলোকে কখনোই চেঞ্জ করা যাবে না হ্যাঁ কোনোভাবেই চেঞ্জ করা যাবে না এবং চেঞ্জও কোথা থেকে করা হয় চেঞ্জ করতে গেলে কোনো কিছু আর্টিকেল থ্রি সিক্সটি এইটের আন্ডারে চেঞ্জ করতে হয় সেগুলো করা যাবে না পরেরটায় চলে আসছি আমরা দ্য ইউনিটারি সিস্টেম অফ গভর্নমেন্ট পজেসেস উইচ অফ দ্য ফলোইং অ্যাডভান্টেজেস আনসার হলো স্ট্রং স্টিল এটা আমার বাংলাটা বলাটা একটু চাপের একটু দেখে নেবে তোমরা এটার বাংলাটা ছ নম্বরে চলে যাচ্ছে উইচ কান্ট্রি এনজয়েস আ ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট কোন দেশে রয়েছে ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার রয়েছে চলে যাচ্ছি আমরা সাত নম্বর প্রশ্নে সাত নম্বর প্রশ্নে এখানে দেখতে পাচ্ছি দ্য ডিক্লারেশন দ্যাট ডেমোক্রেসি ইজ আ ছ নম্বরটাও আছে সরি ছ নম্বরটা আগে পড়িনি দ্য ইংলিশ ক্রাউন ইজ অ্যান এক্সাম্পল অফ নমিনাল এক্সিকিউটিভ ইংলিশ ক্রাউন ইজ অ্যান এক্সাম্পল অফ নমিনাল এক্সিকিউটিভ এটার বাংলাটা আমার জানা নেই সাত নম্বর দ্য ডিক্লারেশন দ্যাট ডেমোক্রেসি ইজ আ গভর্নমেন্ট এই জন্য ডেমোক্রাসি বলতে কোন গভর্নমেন্টকে বোঝায় ডেমোক্রেসি আমাদের কি ডেমোক্রেটিক গভর্নমেন্ট তো এটা কোন দেশকে বোঝায় মানে কোন জাত কি কী থাকবে তার মধ্যে এর মধ্যে কি থাকে ডিক্লারেশনে অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল খুব ইম্পর্টেন্ট এই কথাগুলো কিন্তু মনে রাখবে অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল ওয়াজ মেড বাই আব্রাহাম লিঙ্কন আব্রাহাম লিঙ্কন এই কথাটা বলেছিলেন আব্রাহাম লিঙ্কন কোন দেশের আমেরিকা চলে আসছি আট নম্বরে হোয়াট ইজ গান্ধীজ ডেফিনেশন অফ রামরাজ রামরাজ বলতে কী বোঝাচ্ছিল হ্যাঁ রামরাজ রামকে জানেন আপনি ঠিক আছে রামরাজ বলতে কী বোঝায় সভেরিনিটি অফ দ্য পিপল বেসড অন পিওর মোরাল অথরিটি লোকজনের মোরাল অথরিটির উপরে ডিপেন্ড করে সভেরিনিটি অর্থাৎ সার্বভৌমত্ব নয় নম্বর দ্য মোস্ট এসেন্সিয়াল ফিচার অফ দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি পার্লামেন্টারি গভর্নমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট ফিচার বা এসেন্সিয়াল ফিচার কি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি দশ নম্বর অ্যাট উইথ সেশন ডিস দ্য কংগ্রেস কংগ্রেস অফিসিয়ালি অ্যাকসেপ্ট দ্য সোশ্যালিস্ট প্যাটার্ন অফ দ্য সোসাইটি আনসার কি আবাদি সেশন উনিশশো পঞ্চান্নতে সোশ্যালিস্ট প্যাটার্নটাকে তারা গ্রহণ করেছিল এগারো নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এখানে ইন ইন্ডিয়ান পলিটি দ্য এক্সিকিউটিভ ইজ সাবঅর্ডিনেটেড টু দ্য লেজিসলেচার লেজিসলেচার বলতে আমরা বাংলা মনে করছে না বারো নম্বর হু গেভ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এই কথাটা কে বলেছেন এটা আমাদের দেখতে হবে কোয়েশ্চেনটা হলো বারোতে কী আছে স্টেটমেন্টটা ইন্ডিয়ান কনস্টিটিউশন স্ট্রাইকস গুড ব্যালেন্স বিটুইন এক্সট্রিম রিজিডিটি অ্যান্ড টু মাছ ফ্লেক্সিবিলিটি কথাটা বলেছিলেন আলেকজ্যান্দ্রোইচ কেমন ইন্ডিয়ান কনস্টিটিউশন স্ট্রাইকস গুড ব্যালেন্স বিটুইন এক্সট্রিম রিজিডিটি অ্যান্ড টু মাচ ফ্লেক্সিবিলিটি আচ্ছা তাহলে আমরা চলে যাচ্ছি তেরো নম্বর প্রশ্নে দ্য অফিসিয়াল ডকুমেন্টারি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন নোন অ্যাজ হোয়াইট পেপার দারুণ ইম্পর্টেন্ট এবং শুধুমাত্র অফিসিয়াল ডকুমেন্টারি ইন্ডিয়ান গভর্নমেন্টের হোয়াইট পেপার বলি বিভিন্ন দেশের অফিসিয়াল ডকুমেন্টও বিভিন্ন হয় কোথাও আবার বাংলাতে আমার সেটা শ্বেতপত্র হিসেবে আমার মনে করলো হোয়াইট পেপার শ্বেতপত্র অনেক দেশের অনেক রকম কালারের হয় কোনো দেশে হলুদ আছে কোনো দেশে সবুজ আছে তো এরকম একটু কালারগুলো দেখতে হবে বিভিন্ন দেশের অফিসিয়াল ডকুমেন্টকে কী বলা হয় কনস্টিটিউশনের চোদ্দ নম্বর হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ বেসিক ফিচার অফ প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট সিঙ্গেল এক্সিকিউটিভ প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের বেসিক ফিচার কি সিঙ্গেল এক্সিকিউটিভ পনেরো নম্বর হোয়ার ওয়াজ দ্য কনসেপ্ট অফ রিটেন কনস্টিটিউশন ওয়াজ বর্ন রিটেন কনস্টিটিউশন লিখিত কনস্টিটিউশনের কনসেপ্ট কোথায় শুরু হয়েছিল শুরু হয়েছিল ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং অলিখিত কনস্টিটিউশন কোন দেশের ইউকে একটু আগেই আমরা করলাম চলে যাচ্ছি ষোলো নম্বর হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ফর্মড পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট কোথায় হয়েছিল ব্রিটেনে হয়েছিল আঠেরো নম্বরে চলে যাচ্ছি সরি সতেরো নম্বরটা দেখি হু কল দ্য ইন্ডিয়ান ফেডারেলিজম অ্যাজ দ্য কো ফেডারেলিজম জি অস্টিন ইনি বলেছিলেন কি ইন্ডিয়ান ফেডারেলিজম অ্যাজ দ্য কো ফেডারেলিজম চলে আসছি দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ পার্টলি রিজিড পার্টলি ফ্লেক্সিবল কিছুটা নমনীয় কিছুটা শক্ত ঠিক আছে এটা হয়ে গেল আমাদের কোন টপিকটা আমরা দেখে নিলাম এটা দেখে নিলাম আমরা ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ কনস্টিটিউশনের যে ফিচার্স বা বৈশিষ্ট্য কী কী রয়েছে সে অনুযায়ী আমরা মোটামুটি আঠেরোটা কোয়েশ্চেন পেলাম আশা করি এর বাইরে সেভাবে দেওয়ার চান্স কম তাও যদি আমি পাই তোমাদের সাথে শেয়ার করে দেবো আমি চলে আসছি এবারে আমরা টপিকটা কি টপিক হলো গিয়ে সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সোর্স বলতে কোথা থেকে সোর্সগুলো পাওয়া গিয়েছে সেটা নিয়ে এই টপিক দেখছি আচ্ছা আমাদের দেশ যেহেতু সবার আগে এখানে একটু মৌখিকভাবে তোমাদেরকে বলে দিই সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলতে এখানে বোঝাচ্ছে যে ভারতীয় কনস্টিটিউশন যেহেতু স্বাধীনতার পরে দেশকে চালানোর জন্য কনস্টিটিউশন একটা প্রয়োজন হয়ে পড়েছিলো হলে লোকজন তো কথা শুনবে না কেউ কারোর যে যার মতন সব শুরু করবে লাফালাফি লম্পঝঝম্প কারণ গভর্নমেন্ট ইন ওরা চলে গেছে সবাই স্বাধীন শুরু করবে সেই সময় করা হাতে জনগণকে শাসন করাটা দরকার ছিল না হলে দেশে চূড়ান্ত অব্যবস্থা চালু হয়ে যেতে পারে সেই কারণে কিছু একটা নিয়ম লিখিত দরকার ছিল যে লোকজন কীভাবে থাকবে একটা আইন তৈরি করা তো সেই ব্যাপারটাকেই আমরা সাধারণত কনস্টিটিউশন বলে থাকি তো সেই কনস্টিটিউশন রাতারাতি এভাবে তৈরি করাটাও একটু কঠিন ছিল সেই কারণে বিভিন্ন উন্নত দেশগুলো থেকে আমরা কনস্টিটিউশনের ভালো ভালো বৈশিষ্ট্যগুলো নিজেদের কাছে নিয়ে নিই এবং তার ফলে পৃথিবীতে সবথেকে বড়ো কনস্টিটিউশন হয়ে যায় আমাদের ভারতবর্ষে তো এটা মনে রাখতে হবে যদি প্রশ্ন আসে কোন দেশের সব থেকে বড়ো তখন সেক্ষেত্রে কিন্তু তোমার উত্তর হবে ভারতের সব সবথেকে বড়ো তো এবারে আমরা কোন দেশ থেকে কি নিয়েছি সেগুলো আমরা এখানে দেখে নেবো দেখো প্রশ্নগুলো আমি এখানে বেশি দিইনি আমি মাত্র আটটা দিয়েছি আটটাতেই হয়ে যাবে আশা করি যা আছে শুরু করছি সোর্সেস অফ কনস্টিটিউশন নাম্বার ওয়ান দ্য কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ জুডিশিয়াল রিভিউ কোন দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে জুডিশিয়াল রিভিউ নেওয়া হয়েছে ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নাম্বার টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বড়ো দ্য স্কিম অফ ইন্ডিয়ান ফেডারেশন ইন্ডিয়ান ফেডারেশন ফর্ম অফ দ্য কনস্টিটিউশন কোথা থেকে নেওয়া হয়েছে ওকে কানাডা থেকে ভালো করে আরেকবার কোয়েশ্চেনটা পড়ি দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বরোড দ্য স্কিম অফ ইন্ডিয়ান ফেডারেশন ফ্রম দ্য কনস্টিটিউশন ইজ ক্যানাডা নাম্বার থ্রি দ্য ফেডারেল সিস্টেম উইথ স্ট্রং সেন্টার হ্যাজ বিন বরোড কোথাও থেকে নেওয়া হয়েছে সেটাও কানাডা থেকে চার নম্বর দ্য আইডিয়া অফ ইনক্লুডিং দ্য এমার্জেন্সি প্রভিশনস ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ বিন বরোড ফ্রম দ্য উইমার কনস্টিটিউশন অফ জার্মানি আমরা পরের প্রশ্নটায় চলে যাচ্ছি এটা আগেরটা দেখে নিলাম চারটে পাঁচ নম্বরটায় আছে দ্য অফিস অফ লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত লোকপাল ব্যাপারটা কি তোমাদের মৌখিকভাবে বলি যে গভর্নমেন্ট অফিসিয়ালরা যাতে চুরি চুরি থ্যাচুরি না করতে পারে সেই জন্য লোকপাল বা লোকায়ুক্ত এটা কদিন আগে হাজারে অনেক প্রতিবাদ করেছিলেন কয়েক কয়েক বছর আগে খোঁজ থাকবে নিশ্চয়ই তো সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে স্ক্যান্ডেনেভিয়ান কান্ট্রিজগুলো থেকে নেওয়া হয়েছে অববার্ডসমেন্ট অফ স্ক্যান্ডেনেভিয়ান কান্ট্রিজ স্ক্যান্ডেনেভিয়া দেখতে পাচ্ছ তা লোকপালের সাথে রিলেটেড কি স্ক্যান্ডেনেভিয়া এটা মাথায় রাখবো শুধু আচ্ছা কয়েকটা আমি ম্যাচিং দিয়ে দিচ্ছি এগুলোকে একটু খেয়াল রাখতে হবে সেটা হলো কোন দেশ থেকে কি নেওয়া হয়েছে সেটা সবার আগে আসছে ডিরেক্টিভ প্রিন্সিপাল ডিরেক্টিভ প্রিন্সিপাল অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি স্টেটের পলিসি কেমন থাকবে সেটা কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ড এমার্জেন্সি এমার্জেন্সি পাওয়ার প্রেসিডেন্ট এমার্জেন্সি প্রেসিডেন্ট সেটা হচ্ছে জার্মানি থেকে দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট রিলেশন ক্যানাডার থেকে ইউনিয়ন স্টেট রিলেশন বলতে কি বোঝায় কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক সেটা কনস্টিটিউশন অফ ক্যানাডা থেকে নেওয়া হয়েছে তারপর অ্যামেন্ডমেন্টস অফ দ্য কনস্টিটিউশন সেটা আমরা কোথা থেকে নিয়েছি সাউথ আফ্রিকা অর্থাৎ সংশোধনী ব্যবস্থাটা সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে আচ্ছা ইন্ডিয়া অ্যাজ আ ইউনিয়ন স্টেট অ্যান্ড গ্রেটার পাওয়ার সেটা কোথা থেকে নেওয়া হয়েছে ক্যানাডা থেকে ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস বলতে আমাদের মৌলিক অধিকার সেটা কোথা থেকে নিয়েছি আমরা ইউএসএ থেকে কংকারেন্ট লিস্ট না হয়েছে ইউনিয়ন স্টেট রিলেশনস ইউনিয়ন স্টেট রিলেশনের মধ্যে কংকারেন্ট লিস্ট সেটা না হয়েছে অস্ট্রেলিয়া থেকে এগুলো মাথায় রাখতে হবে এই যে জিনিসটা একটু মাথায় রাখতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষায় টুকটাক দিয়ে দেয় আচ্ছা সাত নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ টেকেন সার্টেন ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ আদার কান্ট্রিজ হ্যাঁ অবশ্যই বিভিন্ন দেশ থেকে নিয়েছে উইচ কান্ট্রি হ্যাজ হাজ দ্য ফ্রেমিং অফ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আগেই আমরা বললাম এই যে জায়গাটা আমরা দেখতে পেলাম ডিরেক্টিভ প্রিন্সিপাল হল কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ডের এমন যে কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ডের হলো এটা ঠিক আছে আমরা চলে যাচ্ছি আট নম্বর এখানে আট নম্বর প্রশ্ন কী বলছে উইচ ওয়াজ দ্য বিগেস্ট সোর্স অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ নাইনটিন থার্টি ফাইভে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হয়েছিল ভারত সরকার আইন হয়েছিল সেখানে সবচেয়ে বেশি পরি মানে কনস্টিটিউশনে অনেকটাই সোর্স সেখান থেকে নেওয়া হয়েছিল এবার আমাদের সোর্সেস অফ কনস্টিটিউশন আমরা দেখে নিলাম এবারে আমরা চলে আসছি প্রিএমবেল প্রিএমবেল মানে কি প্রস্তাবনা প্রিএমবেল মানে প্রস্তাবনা কেমন তো প্রিএমবেলের দেখুন প্রস্তাবনা আমরা দেখতে পাই একটা প্রত্যেকটা আমরা যখন সরকারি বইগুলো খুলি আমরা দেখতে পাবো আমরা ভারতের জনগণ এই এই এইভাবে থাকে তো ইংলিশে থাকে কি উই দ্য পিপল অফ ইন্ডিয়া তো এই যে প্রস্তাবনাটা তৈরি করা হয়েছিল তো সেটা নিয়ে কিছু কোয়েশ্চেন আসে বেশি না কয়েকটা কোয়েশ্চেন আসে একটু সেগুলো দেখে নিতে হবে এক নম্বরটা আমরা দেখতে পাচ্ছি অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য প্রিয়ামবেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইচ ওয়াজ ইনসার্টেড থ্রু দ্য কনস্টিটিউশন ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট নাইনটিন সেভেন্টি সিক্স বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্ট অর্থাৎ বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্ট বলতে কি বোঝায় যতবার সংশোধন হয়েছে আমাদের কনস্টিটিউশন বা সংবিধান এটা হলো বিয়াল্লিশতম সংশোধন কেমন সেখানে কোন কোন ওয়ার্ড ইনসার্ট করা হয়েছিল ইনসার্ট বলতে কি আরও প্রবেশ করানো হয়েছিল সোশ্যালিস্ট সেকুলার এবং ইনটিগ্রিটি সোশ্যালিস্ট সামাজিক সেকুলার বলতে কী বোঝায় ধর্মনিরপেক্ষ এবং ইনটিগ্রিটি বলতে বোঝায় অখণ্ডতা এগুলো ইনসার্ট করা হয়েছিল নাম্বার থ্রি উইচ আইডিয়ালস ওয়ার ইনক্লুডেড ইন দ্য প্রিয়মবেল অ্যাট দ্য টাইম অফ ইন্যাক্টমেন্ট ইনঅ্যাক্টমেন্ট মানে চালু করা অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর যখন কনস্টিটিউশন চালু হয়েছিল তখন কোন কোন ওয়ার্ড ছিল তখন লিবার্টি ইকোয়ালিটি আর জাস্টিস ছিল তারপর পরবর্তীকালে এগুলোও অ্যাড করা হলো তিন নম্বরে চলে যাচ্ছি উইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন্ট্রোডিউস চেঞ্জেস ইন দ্য প্রিয়মবেল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন সেভেন্টি সিক্স তোমাদের প্রশ্ন এইভাবে আসতে পারে বিয়াল্লিশতম সংশোধনী বা ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সালে লাগু হয় উনিশশো ছিয়াত্তর সালে এটাও কিন্তু হতে পারে চার নম্বর দ্য প্রিএমবেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রিডস ইন্ডিয়া অ্যাস আচ্ছা প্রিএমবেল অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতকে কনস্টিটিউশন ইন্ডিয়া ভারতকে কী হিসাবে দেখে সোভেরিন সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটিক রিপাবলিক ঠিক আছে সোভেরিন মানে বলেছি ধর্ম এই সার্বভৌমত সোশ্যালিস্ট অর্থাৎ সামাজিক এবং ডেমোক্র্যাটিক রিপাবলিক বলতে কি বোঝায় বাংলাটা মনে পড়ছে না কমেন্ট সেকশনে পারলে জানাও চার তিনটে কোয়েশ্চেন একটু ধৈর্য ধরে শিখে নাও হোয়াট ইজ দ্য কারেক্ট এক্সপ্রেশন অফ দ্য টার্ম সেকুলারিজম ইন ইন্ডিয়া আমরা অনেকবার শুনেছি বিভিন্ন দেশে বা আমাদের মধ্যেই সমাজে প্রচুরবার শুনেছি যে সেকুলার সেকুলার তো সেকুলার বলতে ধর্ম নিরপেক্ষ বাংলায় আমরা বুঝি তো ইংলিশে কী বলছে দেয়ার ইজ নো রিলিজিয়ান অফ দ্য স্টেট ইন ইন্ডিয়া এখানে কিন্তু স্টেট বলতে রাজ্য বোঝাচ্ছে না আমাদের দেশকে বোঝাচ্ছে বলছে ভারতবর্ষের মধ্যে রকমের ধর্ম ধর্ম নিয়ে রকমভাবে বাধা বাধা নিষেধ নেই অর্থাৎ যে যেরকম ইচ্ছা ধর্ম পালন করতে পারে কোনো রকম সমস্যা ছাড়া ছ নম্বর হু প্রপোজড দ্য অবজেক্টিভ অফ রেজলিউশন অব দ্য পার্লিয়ামেন্ট অবজেক্টিভ অফ রেজলিউশন অফ দ্য পার্লামেন্ট কে করেছিলেন পণ্ডিত জওয়াহরলাল নেহরু ওটা অবজেক্টিভ দিয়েছিলেন সাত নম্বর ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিক্লেয়ার্স ইন্ডিয়া অ্যাজ আ সেকুলার স্টেট সেকুলার স্টেটের মানে কি সেকুলার স্টেটের মানে হলো দ্য স্টেট রিগার্ডস রিলিজিয়ান অ্যাজ আ প্রাইভেট অ্যাফেয়ার অফ দ্য সিটিজেন ডাজ নট ডিসক্রিমিনেট অন দিটস বেসিট বলতে চাইলাম এটাই যে দ্য স্টেট রিগার্ডস রিলিজিয়ান অ্যাজ আ প্রাইভেট অ্যাফেয়ার রিলিজিয়ান যার যার ব্যক্তিগত অভিমত এবং অফ দ্য সিটিজেন অ্যান্ড ডাস নট ডিসক্রিমিনেট অন দেয়ার বেসিস অর্থাৎ বলতে চাইছে এই নিয়ে কখনো তাদের মধ্যে কোনোরকমভাবে ডিসক্রিমিনেশান অর্থাৎ বৈষম্য তৈরি করা যাবে না তো তাহলে এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি আজকে টপিক ছিল প্রিএমবেল প্রিএমবেলের সাথে ছিল আমাদের সোর্স অফ কনস্টিটিউশন এবং ফিচার্স অফ কনস্টিটিউশন এই টপিকগুলো থেকে প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে নিয়ে ঝেড়ে মুখস্থ করে নাও এরপরে যে টপিকগুলো আমরা দেবো একটু চোখ রাখো আমরা এর মাঝে তো অন্য টপিকও দিয়ে আমাদের ভিডিও বানাচ্ছি রেশিও প্রপোর্শনের ভিডিও দেওয়া হয়েছে আরও দুটো দেওয়া হবে এরপরে আরও একটা একদম কমপ্লিট প্রিপারেশান তোমরা কিন্তু চ্যানেলে পাবে তো সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে করো সাবস্ক্রাইব করো এবং যারা পড়াশোনা করতে চায় সিরিয়াসলি ঘরে বসে তারা অ্যাটলিস্ট চ্যানেলটা দেখুক তাদের সাথে শেয়ার করো এবং ভিডিও কেমন লাগলো ভালো না খারাপ সেটা কাইন্ডলি কমেন্ট সেকশনে প্রত্যেকে যারা যারা ভিডিও দেখছো কাইন্ডলি জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টেল দেন ডাটা বাই বাই টেক কেয়ার